এরামটা এখনো ধরছে ধরছে, ওখান থেকে সরে যাও সরে যাও। হ্যাঁ দাদা, কি এখন নয় আছে নাকি? হ্যাঁ অনেকদিন, আমি বিরুদ্ধ করে তো দেখি না অনেকদিন। আমি আরো মনে মনে ভাবছি কি জানি, বেলঘড়ি আর ওদিকে কিনা। ভাড়া কাটেনি, তোমরা ফালতু যাচ্ছ কিন্তু ভাড়া কিন্তু আমার কাটেনি। আমরা তো এখানে দাঁড়িয়েছিলাম, কখন কখন হয়েছিল ব্যাপারটা? এই তো আধ ঘন্টা আগে কত করে বৃষ্টির মধ্যে ভিতরে লোকজন ছিল, কিরকম কন্ডিশন এখন তাদের? সব পালিয়েছে, হসপিটালে চলে গেছে। কি নাম তাদের? নাম কি নামটা বলতে পারবো? যারা আছে ছিল এখানে নামটা বলতে পারবো না এখন, মানে অনেকে তো কাজ করে, কে কোথায় আছে বলতে পারবো না। ফলে এখন নাই নিবানো পর্যন্ত আমরা ঠিক সঠিক খবর বলতে পারছি না। আপনি নিউজ চ্যানেল কাছে আস্তাজবাজির তুই কাজ করছিল ভেতরে? হ্যাঁ ভেতরে চার পাঁচজন ছিল আজকে। তাদের খোঁজ খবর বলতে তিনজনকে আপাতত দেখা যাচ্ছে বডি, বাদ বাকি সব পালিয়ে গিয়ে। সেই বডি কি এইখানেই রয়েছে? হ্যাঁ সব এখানে, বের করতে পারি এখন, বের করতে পারি। কিছু কিছু দেখা যাচ্ছে, কিছু কিছু এখনো হয়তো ভিতরে থাকলেও থাকতে পারে। আমার নাম শেখ রেজা বল। কটা নাগাদ হয়? হ্যাঁ কটা নাগাদ হয়েছে এরকম? এটা ওই 12:30, 12:30 বাস পড়েছিল। হ্যাঁ টাকা আমার ওই কাকুর দাদুটারে জিজ্ঞেস করি, বাস পড়ে দেখা এই তো ভেতরে।